আবু হানিফ লিখেছেন, প্রায় দেখা যায় রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে মঞ্চে বক্তৃতা করেন, কোথাও কোথাও বক্তার বক্তৃতায় বাধাও দেন। এটা কতটুকু সঙ্গত? ও আমাদের রাজনৈতিক নেতারা এত বেশি দ্বিচারিতা করেন যে সাধারণ মানুষ রাজনীতির প্রতি এতটাই বিতশ্রদ্ধ হয়ে গেছে যে রাজনীতি করাটাকে মানুষ খারাপভাবে দেখে, ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। এখন যদি আমাদের রাজনৈতিক নেতারা সেটা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে তাদেরই প্রতি তারা অবিচার করছেন আমি মনে করি। আর এই দ্বিচারিতার কথা এই জন্য আসলো যে রাজনৈতিক নেতারা নিজেরাই বলেন যে আপনার ধর্মীয় সভায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যেন রাজনীতির চর্চা করানো হয়। তো ধর্মীয় সভায় তারা কেন এসে কথা বলতে আসেন? তারা যদি এসে ধর্মের কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে ধর্মের ধর্মবেত্তা হবেন তারা। তা না হলে তারা এসে এখানে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি ভোট প্রার্থনা করেন, কিংবা রাজনৈতিক বক্তব্য দেন, কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড করেন, ঘুরিয়ে ফিরিয়ে যতই করুন না কেন, সাধারণ মানুষ অনেক সচেতন এবং এটি লুকানো যায় না যে আপনি কী চাচ্ছেন। অনেক রাজনৈতিক নেতার উপস্থিতি এবং শুধুমাত্র সালাম বিনিময়টাও এক ধরনের রাজনীতি, এটা গণসংযোগের সামিল। তো সেটার জন্য ধর্মীয় সভাকে ব্যবহার করা এটা অনুচিত। ধর্মীয় সভা যারা টাকা পয়সা দিয়েছে, পরিশ্রম করেছে, খরচ করেছে, তারা নিশ্চয়ই আল্লাহকে খুশি করবার জন্য করেছে, আপনার রাজনীতি করবার জন্য নয়। বিধায় এটিকে আমি মনে করি খুবই গর্হিত কাজ এবং পলিটিশিয়ানদের রাজনৈতিক সভা করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে মনে করি। আব্দুল আল কাফি লিখেছেন, আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ আল নোমান, তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আল আমিন, কিন্তু স্থানীয় একজন আলিম বলেছেন পিতা ও পুত্র উভয়ের মূল নাম আব্দুল্লাহ হয়ে যাচ্ছে, তাই এই নাম রাখা ঠিক হয়নি, আব্দুল্লাহ বাদ দিয়ে শুধু আল আমিন রাখতে হবে। এ বিশ্বের এই নিয়ম সম্পর্কে জানলে উপকৃত হবো। ভাই আব্দুল আল কাফি, এটা ঠিক যে আব্দুল্লাহ আল নোমানের ছেলে আব্দুল্লাহ আল আমিন যদি হয় তাহলে বাবাটার নাম মামের প্রথম অংশ একই হয়। আসলে আমাদের দেশে কয়েকটা নাম রাখার কারণে নানা রকমের ব্যত্যয় হয়, একটা মানুষের একটা নাম যথেষ্ট। বাবার নাম আব্দুল্লাহ আল নোমান, এই যে আল নোমান, আল নোমানটার মানেটা কি? নোমানের বংশধর, তিনি কি আসলে নোমানের বংশধর? তার প্রথম দিকে নোমান নামে কেউ বিখ্যাত কেউ আছেন? আবার ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ আল আমিন, এখানে আল আমিন মানে হয় আমিনের বংশধর, অথবা আল নোমান আল আমিনের অর্থ হবে যে তিনি মানে বিশেষ, ওই নোমান শব্দের অর্থটি তার মধ্যে খাটবে, অথবা আমিন শব্দের অর্থটি বিশ্বাসটিটা তার মধ্যে খাটবে, এটা তার মধ্যে আছে। অর্থাৎ দুইটা নাম, আল আমিন একটা নাম, আব্দুল্লাহ একটা নাম, নোমান একটা নাম, আব্দুল্লাহ আরেকটা নাম। তো এই দুইটা দুইটা করে নাম রাখাতে সমস্যা তৈরি হয়েছে। আমরা মনে করছি যে এই দুইটা ভিন্ন নাম, আসলে দুইটা আর নামের প্রথম অংশ একই। তো বাবা পুত্রের নাম একই হলে কোনো গুণা হবে না, কিন্তু সেটা তো অনুচিত, কারণ আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ ব্যাপারটা মানে এভাবে সাহাবায়ে কেরাম নাম রাখতেন না, অন্তত সুন্নার খেলাফ বলতে পারি আমরা। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, আমার বয়স 17, আমার বাবা মা ইসলামের বিধান মেনে চলতে চায় না, আমি বললে কেউ গুরুত্ব দেয় না, আমি কিছুটা দিন মেনে চলতে চাইলে আমাকে বিভিন্নভাবে বাধা দেয়, আমি কী করতে পারি? আপনি আপনার দিন প্রতিপালন বিষয়টাতে গুরুত্বের সাথে আপনি চালিয়ে যাবেন, তবে মা বাবা যাতে আপনাকে ভুল না বুঝেন যে আপনি তাদের অবাধ্য না হয়েছেন, সেজন্য আপনার বিনয়, নম্রতা, মা বাবার প্রতি আপনার অন্য সাধারণ বিষয়ের ক্ষেত্রে আপনার আনুগত্য, এটা যেন কোনোভাবে কমতি না হয়। সেই সাথে ওনাদেরকে দিনই বুঝ যেন আসে, এর জন্য আপনি যেমন বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এবং আপনার এই চেষ্টার পাশাপাশি নিজের দিন পালনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিবেন না, সেটিও কিন্তু অব্যাহত থাকতে হবে। তাবিয়া জামাল তিথি এর থেকে আপনি লিখেছেন, আমার বাবা 3 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার আম্মু তার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছেন যাতে জাকাত হয়, এখন এই জাকাতের টাকাটা কি আমরা আমাদের পরিবারে খরচ করতে পারবো কিনা? আপনার বাবার প্রতি আল্লাহ তালা রহম করুন, আমরা দোয়া করি তার জন্য। আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাবার বাড়ি থেকে যে টাকা পেয়েছেন সেই টাকার যে জাকাত হয় সেটা আপনার বাবাকে তিনি দিতে পারেন, যেহেতু স্বামী জাকাতের টাকা স্ত্রী খেতে পারেন, তো স্বামীর কে দেওয়ার পর স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণের অংশ হিসাবে সন্তানদের জন্য, সংসারের জন্য খরচ হতে পারে। তবে আপনারা নিজেরা যদি অ্যাডাল্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি উপার্জন করার সক্ষমতা থাকে এবং আপনারা যদি জাকাতের হকদার না হয়ে থাকেন, তাহলে মানে সব মিলিয়ে আপনাদের জন্য এটা জাকাত হিসাবে গ্রহণ করা জায়েজ হবে না, কিন্তু আপনার বাবাকে আপনার মা জাকাত হিসাবে দিতে পারে, এরপর আপনার বাবার তরফ থেকে সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এটা খরচ করা যেতে পারে।